আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান। বয়সসন্ধির সময় থেকে নিয়ে মৃত্যু অবধি আমাদের প্রতিটা কথা ও কাজ আল্লাহর মনোনীত বিশেষ ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখছেন। ভালো বা খারাপ কিছুই তাতে বাদ পড়ছে না। শেষ বিচারের দিনে আমাদের কৃতকর্মের এই রেকর্ড সামনে আনা হবে, ভালো ও মন্দের ওজন করা হবে। যার ভালোর পাল্লা ভারী হবে সেই হবে সফল, আর যার মন্দের পাল্লা ভারী হবে তার সামনে অপেক্ষা করবে অনন্ত আজাব। আল্লাহ বলেন, সেদিন আমল সময়ের ওজন করার বিষয়টি একটি অকাট্য সত্য। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে কৃতকার্য, আর যাদের পাল্লা হালকা হবে তারাই তো সেসব লোক যারা আমার আয়াত সময়ের ব্যাপারে সীমালঙ্ঘন করে নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করছে। শেষ বিচারের সেই দিনে অতীব দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ও মন্দকে একই নিয়মে মাপবেন না। মন্দ একটি কাজকে একটি মাত্র মন্দ কাজ হিসাবেই বিবেচনা করা হবে, অন্যদিকে প্রতিটি ভালো কাজের সব অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে হিসাব করা হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো পুণ্য নিয়ে আসবে তার জন্য অনুরূপ দশটি পুণ্যের সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি কোনো অসৎকর্ম নিয়ে আসবে তাকে কেবল সে একটি অসৎকর্মেরই শাস্তি দেওয়া হবে, তার প্রতি কোনো জুলুম করা হবে না। কোনো কোনো কাজ যেমন দানের ক্ষেত্রে সওয়াবকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এবার চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে জান্নাতে নিতে চান। আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে তাদের দৃষ্টান্ত এই রকম, যেমন একটি শস্য দানা 60টি শীষ উদ্গত করে এবং প্রতিটি শীষে 100 দানা জন্মায়, আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন সবে কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আল্লাহ অতি প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। এর চেয়েও উচ্চ মর্যাদাপূর্ণ এমন কিছু কাজ আছে যার প্রতিদান 10 গুণ বা 700 গুণ এভাবে নয়, বরং দেয়া হবে বিনা হিসাবে। আল্লাহ বলেন, বলো হে আমার মুমিন বান্দাগণ, অন্তরে তোমাদের প্রতিপালকের ভয় রাখো। যারা এই দুনিয়াতে ভালো কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আল্লাহর জমিন প্রশস্ত। যারা সবর অবলম্বন করে তাদেরকে তাদের সওয়াব দেওয়া হবে অপরিমিত। এত উদারতা দিয়ে দুনিয়ার কোনো পরীক্ষক পরীক্ষার খাতা দেখেন না, কিন্তু আল্লাহর দয়া ও করুণা তো কোনো তুলনাই হয় না। তার বিশ্বাসী বান্দাদের শেষ বিচারের পরীক্ষায় তিনি উত্তীর্ণ করিয়ে দিতে চান, তাদেরকে তিনি জান্নাতের নিয়ামত উপভোগ করাতে চান। আমাদেরকে শুধু একটু এগিয়ে আসতে হবে, বাকিটা তার হাতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিকট এক বিঘত এগিয়ে আসবে আমি তার নিকট এক হাত এগিয়ে আসব, যে ব্যক্তি আমার নিকট এক কদম এগিয়ে আসবে আমি তার নিকট হেঁটে আসব, আর যে ব্যক্তি আমার নিকট হেঁটে আসবে আমি তার নিকট দৌড়ে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুক। আমিন।